কখনো কখনো বোকার অভিনয় করতে হয়, সেসব বোকাদের বোকা বানাতে, যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে। কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। শূন্য স্থান সবসময় শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়েই যায়। আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারে না। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একটি বিশেষ মানুষের জন্য পড়ে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা। দারিদ্রের বিরুদ্ধে লড়াই করুন, দরিদ্রদের সাথে নয়। সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। শয়তান মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রয়েছে। ফিতনা ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো। নাম্বার এক, যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে। নাম্বার দুই, যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর, অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় স্বরে কথা বলে। নাম্বার তিন, যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয়। নাম্বার চার, যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না। নাম্বার পাঁচ, যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন। নাম্বার এক, মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নাম্বার দুই, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে, আর নয় তো মানিয়ে নিতে হবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য না হয় টাকা। খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন, কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আপনি যে পাঁচটি কারণে জীবনে সুখী হতে পারেন না। নাম্বার এক, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না, এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। নাম্বার দুই, জীবনের চাওয়া পাওয়ার হিসাব মেলানোর বৃথা চেষ্টা করা। মনে রাখবেন মানুষের চাওয়া পাওয়ার হিসাবটা কবরে যাওয়ার আগে কখনোই মিলবে না। নাম্বার তিন, নিজেকে সুখী না ভাবা। নাম্বার চার, মনে কথা চেপে রাখা। নাম্বার পাঁচ, নিজেকে ব্যস্ত না রাখা। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।
একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার এক, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার দুই, যে তোমাকে অসম্মান করে। নাম্বার তিন, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার চার, যে তোমাকে ছোট করে। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে উত্তম হবে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরাবে না। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। একজন নারীর কাছে পুরুষের স্মার্ট হওয়ার চেয়ে দায়িত্ববান পুরুষ হওয়াটা বেশি জরুরি। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে। মনে রাখবে, ঝগড়া হয়তো এক সময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন ভোলা যায় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। দুর্বলেরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা এড়িয়ে যায়। রাগ করি নাই, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাগ থাকে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা বোকামি। এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তা বাদ দেবে। সবচেয়ে খারাপ একাকিত্ব হল নিজেকেও ভালো না লাগা। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে, এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না। মানুষ শূন্য থেকেই আসে এবং শূন্যে চলে যায়। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল, কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সবথেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক।
তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায় তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের পাঁচটি কারণে বেশি সফল। নাম্বার এক, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার দুই, তারা সব সময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার তিন, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের ভেতর পড়ে না। নাম্বার চার, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তা মুক্ত থাকে। নাম্বার পাঁচ, তারা সব সময় নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত, তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা, আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাত কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কি না। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে, এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে, মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না, অবস্থানে রং বদলায়। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন, সময় থাকতে ফিরে আসুন। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয় শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই তারপর নিজের শখ পূরণ করব বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা
বুকে গিয়েই লাগে। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্ত সম্পর্ককেও অতিক্রম করে যায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায়। বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। মানুষের পতন হয় তিন কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। একজনকে জিজ্ঞাস করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। কারো মুগ্ধতায় একবার আটকে গেলে আর অন্য কাউকে ভালো লাগে না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। অপেক্ষা করতে শেখো, সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সবথেকে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সবথেকে সুদর্শন পুরুষ। ভুলটা মনের ছিল না সময়ের, হিসাবটা আজও মিলাতে পারলাম না। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তো দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে, তখন সে তোমার পক্ষে থাকবে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাপ মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কেউই আপন না রে ভাই, বাবা মা ছাড়া। দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে ভেবে নেবেন এতদিন আপনি আবর্জনাকে আগলে রেখেছেন। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। জীবিকার খাতিরে পোশাক নোংরা করা চরিত্র নোংরা করার চেয়ে শ্রেয়। পোশাক নোংরা হলে তা সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু চরিত্র নোংরা হলে ধুতে পারা যায় না। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও সেটা অনেক বেশি সম্মানের। যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে
তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারোর উপকার করলে বলে বোকা। এটা বর্তমান সমাজের নিয়ম। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। গাছ পুরনো হলেও কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। ঠিক তেমনই বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না, টাকা রোজগার না করলেও সততা, আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেবে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। আমি দুমুখো সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সেই ইতিহাস বদলায়। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। বন্ধু হোক কিংবা ভালোবাসা হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমন একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না, মনে রাখবেন শূন্যের নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকা করে গড়ে তুলুক না কেন, তার পূর্ণতা দান কোনো পুরুষই করেছে। বোকার সাথে তর্ক করা, গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না, একটু ভুল হলে লোক মুখ ফিরিয়ে নেয়। অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরিয়ে নেয়নি। কথা বলতে সকলেই জানে, কিন্তু অনেকেই জানে না যে কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়, সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। পৃথিবীর সব মানুষই অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলেই হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। যার মধ্যে চারটি স্বভাব পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক হয়ে যাবে। নাম্বার এক, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। নাম্বার দুই, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার তিন, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার চার, ঝগড়া করলে গালিগালাজ করবে। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাদা সুযোগই যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো ভেবো মা তোমাকে ভালোবাসে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। একশত জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা, মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়।
যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কেউ টাকার ভিখারী তো কেউ ভালোবাসার, তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়, আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই। আমি জানি আমি কেমন, লোকে তো কত কিছু বলে, তাই বলে কি সব শুনতে হয়? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমার কাছে আমি ভীষণ দামি। সব ছেলে যেমন মেয়েদের সর্বনাশ করে না, ঠিক তেমনই সব মেয়ে ছেলেদের পকেট মেপে ভালোবাসে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। তাই ভালোদের সঙ্গে থাকুন, চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন এবং নিজেকে বিশ্বাসী করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। একদিন সামর্থ্য থাকবে কিন্তু ক্ষমতা থাকবে না, হয়তো সামর্থ্য ও ক্ষমতা দুটোই থাকবে কিন্তু ইচ্ছাটা আর থাকবে না। তাই প্রতিটা দিন উপভোগ করা উচিত জীবনকে। জীবনের সব কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না। তাই নিজেকে অন্যের জন্য বদলে ফেলিও না। কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষের থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? আগ দেখিয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমার সস্তা ভেবে গুরুত্ব দেবে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, ত্যাগ করতে না জানলে পাওয়ার আশা মূল্যহীন। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার কোনো ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। মেয়েরা 18 বছর বয়স হলে তাকে তার স্বপ্ন পূরণ করতে দিন, উচ্চ শিক্ষার জন্য তার হাতে বই তুলে দিন, স্বামী নয়। সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে, অন্যকে দেওয়া সম পরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে, হয়তো অন্য কারোর দ্বারা নয়তো অন্য কারোর থেকে। মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। জীবনে দুটি জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে, 1 সঠিক ভবিষ্যৎ, আর 2 সঠিক জীবনসঙ্গী। প্রকৃতি আমাদের
দুটো রাস্তা দিয়েছে, জীবনে কিছু করে যাও, নয়তো সব ছেড়ে একদিন চলে যাও। কিন্তু মনে রেখো, সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে। তা না করে যদি সময়কে সত্যি কাজে লাগাতো, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। কখনো কখনো মানুষ সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ে, কষ্ট সহ্য করতে করতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে আর আপনজনদের মানাতে মানাতে। বর্তমানে বাড়ি তো সবার বড় বড় হয়ে গেছে, কিন্তু বাড়িতে বসবাসকারী মানুষের মন খুব ছোট হয়ে গেছে। একা থাকা শিখে নাও, কারণ আজ যে তোমার সাথে আছে কাল নাও থাকতে পারে। মানুষ ততক্ষণ বেইমানি করে না যতক্ষণ স্বার্থ শেষ হয় না। সময়, বন্ধু আর সম্পর্ক, তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। তুমি খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার মেজাজ পরিবর্তন করার সুযোগ থাকে। তবে তুমি যে শব্দটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ পাবে না। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক ভালো। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক ফিরে পাবে। সব কিছু মনের মতো মিলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে এক সময় ঠিক সুখ ফিরে আসে। পরিবারের কথা মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো হাসি মুখে বিদায় দিতে হয়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে। কিসের এত অহংকার? চোখ বুজে দেখো, সাদা কাপড়, খাটিয়া, সাড়ে তিন হাত ঘর ছাড়া তোমার আর কিছুই নেই। প্রকৃত স্মার্ট তারা যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। মেয়েরা মা হওয়ার পর তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কীভাবে এক ঘন্টার স্নান পাঁচ মিনিটে করতে হয়, মা হওয়ার পর শিখেছি কীভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়, মা হওয়ার পর শিখেছি কীভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়, মা হওয়ার পর শিখেছি কীভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়, মা হওয়ার পর শিখেছি কীভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়, মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি পাঁচ টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে আমি তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। ব্যর্থতায় নয়, মানুষ হিংসে করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। 10 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে
বাস্তবতার সাথে লড়তে লড়তে। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়, এর অর্থ তুমি পরাজিত নয়, তুমি পরিণত। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যিটা কি জানো, যার মানসিকতা যেমন তার কাছে আমরা তেমন। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেবে। হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মানুষের বড়ই অভাব। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে, পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন, যাদের মন মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন মানসিকতা দাসের মতো। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা খুব স্বার্থপর, শুধু নিতে জানে দিতে না। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। সব মেয়ে টাকার পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদের প্রেমেই পড়ে। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি সেই সবার আগেই হারিয়ে যায়। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করলেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে, অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। চোখ যাকে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শুনেন বুঝে নেবেন, তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস, ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। কথায় মনে একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে,
তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেঈমানি করবে না। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। সবাই চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো, আই এম সো সরি। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। বিশ্বাস গড়ে উঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। কি আছে এই ভালোবাসার নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? জীবনের সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি কিছু করতে না চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকা সিদ্ধান্ত নিজে নিতে যথেষ্ট সাহসী। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার এক, অন্যের দোয়া কামনা করা। নাম্বার দুই, পরিবর্তনে ভয় পাবেন না। নাম্বার তিন, অতীত নিয়ে পড়ে থাকবেন না। নাম্বার চার, নিজেকে ছোট মনে করবেন না। নাম্বার পাঁচ, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না, কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন, কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন, কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। ১৮ বছরের আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায়, কিন্তু ৩০ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে।
নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সে একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস আর অবহেলার কারণে। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। দুদিকের দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে। রূপ, গুণ, বয়স, ধর্ম, বংশ, ধনী গরিব, এইসব কিছু ভালোবাসায় ডুবন্ত। এইসব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়। কিন্তু দিন শেষে এইসবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়, প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে দেয়। এইসব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায়। খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। যে সম্পর্কগুলো মনের গভীর থেকে সৃষ্টি হয়, সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না। হয়তো একই সাথে পথ চলা হয় না, নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকে না, কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে। একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকাই ভালো। যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত। কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার চেয়ে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে একদম নীরব হয়ে যাওয়াটাই কার্যকারী সমাধান। এমন একটা মানুষকে ভালোবাসি যাকে ভুলে যাওয়া আমার সাধ্য নেই, তাকে পাবার আমার ভাগ্য নেই। একটা ছেলের ফেসবুকের কভার ফটো হওয়াটা যতটা সহজ, একটা ছেলের মানিব্যাগের কোণে নিজের ছবি জায়গা করে নেওয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। ফেসবুকের কভার পিক করাটা শো অফ মাত্র, কিন্তু মানিব্যাগের কোণে ছেলেরা ভালোবাসা পুষে। আর আপনি যদি কোনো ছেলের মানিব্যাগের সে জায়গাটা দখল করতে পারেন, তাহলে ভাববেন আপনাকে কেউ ভালোবাসে। আসলে মনে শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না, আশেপাশের কোনো কিছুই শান্তি লাগে না। আপনি যতই চেষ্টা করবেন ভালো থাকার, কিন্তু ভালো থাকতে পারবেন না। মনের শান্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে, পুরুষের ব্যক্তিত্ব এবং কথা বলার সৌন্দর্য। কেউই ব্যস্ত নয়, কেবল তুমি তেমন গুরুত্বপূর্ণ নও। প্রতিটা মানুষের লাইফে একবার হলেও মনের দিক থেকে আঘাত পাওয়া দরকার, তাতে করে কিছুটা হলেও শিক্ষা হবে। পৃথিবীতে দুটি কাজ খুব কঠিন, নিজের জন্য সম্মান অর্জন করা আর তা ধরে রাখা। পুরুষের চোখে মেঘ জমে কিন্তু বৃষ্টি ঝরে না। লোকে বলে পুরুষের দুর্বলতা কাউকে দেখাতে নেই। আগা বলে আমি বড়, তুমি ছোট লোক। গোরা হেসে বলে ভাই ভালো তাই হোক, তুমি উঁচুতে আছো বলে গর্বে আছো ভোর, তোমারে করেছি উঁচুতে আমি এই গর্ব মোর। ভালো হওয়া বেশ ভালোই, তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। অভিমানের ভাষা বোঝার ক্ষমতা সকলের থাকে না, তাই অভিমান যেখানে মূল্যহীন, অভিমান করাটা সেখানে অর্থহীন। মানুষ মানুষ পেলে মানুষকে ভুলে যায়। অপরকে সাহায্য অবশ্যই করো, বিপদেও থেকো তাদের পাশে, তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা
এগিয়ে আসে। কখনো কখনো না বলতেও শেখো, হাসি মুখে ফিরিয়ে দাও তাদের, নিজের দরকারে ব্যবহার করার পর তোমার কথা মনে থাকে না যাদের। একদিনে সব কিছু ঠিক হয় না, তবে একদিন সব ঠিক হয়ে যায়। পারফেক্ট শব্দটা শুধুমাত্র বইয়ের পাতায় থাকে। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, না কোনো সম্পর্ক, না কোনো মানুষ। বিশ্বাসঘাতকদের সমাজে প্রয়োজন আছে, তাদের জন্যই নিজের উপর বিশ্বাসটা আরো দৃঢ় হয়। একটা কথা সবসময় মনে রাখবে, কাছের হলেই সবাই আপন হয় না। মলমের লোভে কখনো কাউকে নিজের ব্যথার সন্ধান দিও না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে, শুধু প্রকাশ করার পদ্ধতিটা ভিন্ন। যারা আমাদের খেয়ালগুলোকে ভালোবাসে, আমরা তাদেরকে অবহেলা করি, আর পাথর খুঁজতে খুঁজতে সেই খেলাটাকেই হারিয়ে ফেলি। পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর, বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর। মানুষ যত না সুখী, তার চেয়েও বেশি সুখে থাকার অভিনয় করে। অকারণেই ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দেয় কিছু মানুষ। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। জীবন হচ্ছে আঁকা বাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মিলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কিছু কিছু সময় না বলাটা খুব দরকারি, না হলে সবার কাছে নিজের দাম থাকে না। ছোট্ট একটা বুকের মাঝে আছে অনেক কষ্ট, রাতের আকাশ বিবর্ণ হলেও তুমি আসলেই যথেষ্ট। সবাই যখন ঘুমিয়ে পড়ে, একলা জেগে আমি, গুমরে কাঁধে হৃদয় আমার, কাটে না কো রজনী। সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য হয় না ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। নিজেকে চালাক করতে কী কী করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অচেনা মানুষের সাথে মিশেন, নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন, যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন, যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন, প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন, মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তাকেই বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন, তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি আর কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় যে তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। জীবনে কখনো কখনো একসাথে অনেক কিছু হারিয়ে যায়, সম্পর্ক, স্বপ্ন আর আপনজন। বিরক্তের চেয়ে দূরত্ব ভালো, বাড়াবাড়ির চেয়ে নীরবতা ভালো, কাউকে ভালোবাসার চেয়ে নিজেকে ভালো রাখা ভালো। মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন পৃথিবী কত নিষ্ঠুর। জীবনটা তখনই সুন্দর ছিল
যখন ছুটতাম না সুখের পেছনে, বুঝতাম না আসলে বাস্তবতা কি। যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না। কাকে বিশ্বাস করবেন, সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও দিব্যি দিয়ে মিথ্যা কথা বলে। সময়ের ব্যবধানে যে মানুষটার আচরণ বদলে যায় সেই মানুষটাকে বারবার বিশ্বাস করাটাই চরম বোকামি। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। যে অতি নরম সরল প্রকৃতির মানুষ তার জীবনে কষ্ট ও দুঃখ বেশি, তাকে সেই কষ্ট ও দুঃখ তারাই দেয় যারা তার খুব কাছের মানুষ, যাদের সে ভালোবাসে তারাই তাকে যন্ত্রণা দিতে ভালোবাসে, অভিনয়ে মন ভেঙে দিয়ে তারাই আড়ালে অট্ট হাসি হাসে। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে, বিশ্বাস করো এমন সময় আসবে। একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। যে একবার প্রতারণা করে সে প্রতারক, তাকে আর কখনোই বিশ্বাস করা উচিত নয়। সম্পর্কের তিনটা নিয়ম, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যে আপনি রাখতে পারবেন না। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথে প্রতারণা করছেন। আপনি কারো কাছ থেকে কাউকে চুরি করতে পারবেন না, সে সম্ভবত ইতিমধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, আপনি কেবল অজুহাত মাত্র। তিনি আপনার কাছ থেকে যা চেয়েছিলেন তা পেয়েছেন, এখন সে আপনার অস্তিত্বের কোনো চিন্তা করে না। তার সাথে কথা বলার চেষ্টা করা আপনার সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। নেগেটিভ চরিত্রের মানুষগুলোকে যতক্ষণ না তুমি নিজের জীবন থেকে দূর করতে পারছো, ততক্ষণ তুমি তোমার জীবনে পজিটিভ চরিত্রের মানুষের সঙ্গ পাওয়ার আশা করো না। আমরা তাকেই ঠকাই যে মানুষটা আমাদের জেতানোর জন্য অনেক কিছুর সাথে লড়াই করে যায়। সময়ের কাজ সময়ে না করে বারবার ভাগ্যকে দোষ দেওয়া হচ্ছে একটা ধারাবাহিক নাটক যা সারা জীবন চলতেই থাকে। সময়ের সাথে মানুষ ক্ষত ঢাকা শিখে যায়, ছোট ছোট আঘাতে যে ভেঙে পড়ত সেও একসময় বড় বড় আঘাত সহ্য করে নেয়। রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। তোমার যা নেই তার পেছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার কাছে যা আছে গতকাল তুমি সেটার পেছনেই ছুটেছিলে। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো? যখনই নিজের অভ্যাস বদলানোর চেষ্টা করি তখনই জীবন বেঁচে থাকার শর্তটাই পাল্টে দেয়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয় দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয়। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি এটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন
ধ্বংসস্তূপে পরিণত হয়। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। খালি পকেট পৃথিবীর সবচাইতে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। 2-1টা প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই, পরের অঙ্কে চলে যেতে হয়। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। সত্যি ভাগ্যটা বড়ই আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, সেই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে, পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরুব্বী কোনো মানুষ মা বলে পিঠে হাত বোলাচ্ছে এই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। আমি তোমাকে ভালোবাসি বলার জন্য কোনো স্পেশাল দিনের প্রয়োজন হয় না, যারা সত্যিকারে ভালোবাসে তাদের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। প্রেম ভালোবাসা যদি খাঁটি হয়, খালি পকেট আর কুড়ে ঘরেও সংসার সুখের হয়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। মন থেকে চলে যাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। নিয়ম বলুন কিংবা নিয়তি, 3 বর্ণের এই শব্দ দুটির ভার বহন করার ক্ষমতা আমাদের নেই বললেই চলে। নিজের ভেতর হওয়া আত্মচিৎকার যখন নিজের ভেতর লুকিয়ে রাখতে হয়, তখন মানুষটা বেঁচে থাকলেও যেন মরে যায়। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যে ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। স্বেচ্ছা মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যুর মিছিল চলতো অবিরত। আপনাকে সবাই বলবে আরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে। আপনি জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না। আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন আপনার কিভাবে প্রত্যেকটা সেকেন্ড কাটে। দূর থেকে কেউ বুঝবে না, যার সাথে হয় সেই বোঝে, আর কেউ না। ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীর সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলোও ফ্যামিলির কাছে হেরে যায়। ছোটোখাটো ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বুঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে
স্বার্থপর হতে হবে। আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এত মহান, এত বড় হয়েও নিচে বসেন কেন? সন্ন্যাসী মৃদু হেসে বলেছিলেন, নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না। নিকট আত্মীয় বলে কিছু হয় না, ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষও কাছের মনে হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন পৃথিবী আপনার জন্য অনেক কঠিন। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষের নিশ্চুপ হয়ে যাওয়া ছাড়া আর কিছু থাকে না। বাবার সাথে কোথাও বের হওয়া মানেই একটু পরপর জিজ্ঞেস করবে, কিরে কিছু খাবি? অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সাথে নয়। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা। পাঁচটি কাজ এখনই ছেড়ে দিন। নাম্বার এক, সবাইকে খুশি করা। নাম্বার দুই, অপরের কাছে কিছু আশা করা। নাম্বার তিন, অতীতকে নিয়ে চিন্তা করা। নাম্বার চার, নিজেকে অপরের থেকে দুর্বল ভাবা। এবং নাম্বার পাঁচ, কোনো কিছু নিয়ে বেশি ভাবা। ব্যস্ততা আমাকে শুধু ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। যতই চরিত্রের কথা বলো মানুষ আজও সুন্দর চেহারা খোঁজে। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়। যে মনের দিক থেকে অনেক ভালো তার কপালটাই খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলে। দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হয়ে যায় পরিবারের কারণে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। যা সৃষ্টি হয়েছে তোমার জন্য সে তো দেরিতে হলেও আসবে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবুও একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হবার জন্য নয় মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু কখনো মন থেকে মুছে ফেলা যায় না। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়ে আসল মানুষের রাগী কথাই ভালো। পাশে থাকতেও যারা তোমার মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি, কাটা তো নিজের জায়গাতেই থাকে। সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারণ নয়। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র।
হাসি এবং নীরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। নারীকে সেই পুরুষই সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। প্রয়োজন শেষ হলে বিরক্ত তাকে লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, ওচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। নদী আমাদের একটাই শিক্ষা দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয়। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেয় যাতে আমাদের জীবনটা নষ্ট হয়ে না যায়। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘরপেশ থাকে না, এ কথা সত্যি, বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে, কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে, কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি, কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে, কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে, কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে, কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে, কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে, কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কোষলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে, কারো দামি খাটে শুয়েও ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে, কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে, কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো, কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, রব চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবনে এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে, আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক, কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে, কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে, জীবন যেখানে যেমন। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না, অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই,
অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিও। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী। বেইমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেইমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি জ্বলছি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি যে তার মনটা ভরে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল, অলওয়েজ রিমেম্বার দ্যাট, যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আসছে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতা সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। শব্দের শক্তিকে কখনো কম ভেব না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও, যে রোদ ঝড় জল সহ্য করেও সকলকে ফুল ফল ও ছায়া দেয়। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণী সান্ত্বনা থাকে, তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি, যে তোমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন, যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মণি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ খ্যাতি প্রশংসায় পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবেন না, দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। মানুষের অনুভূতিকে সম্মান করুন, এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়, এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মেস্তার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন তা এক সময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, এক সময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা, পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে লাগবে।
বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছালো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজতে চাও মেয়েটা, আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত, তাদের একটু যত্ন নিয়েন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও, এলোমেলো চুলে একটা বিননি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো। মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো আপনার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করতো, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না, আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে, সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। মনে রাখবেন, যৌবন একবারই আসে, সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। দ্বিতীয় ভালোবাসা, আমি তো বলবো প্রথম প্রেমের থেকে দ্বিতীয় প্রেমটাই বেশি সুন্দর হয়, আর কেনই বা হবে না, প্রথম মানুষটা ভুল ছিল বলেই তো দ্বিতীয়বার প্রেমে পড়া। মানছি আমাদের জীবনে প্রথম ভালোবাসা অনেক স্পেশাল হয়, অনেক মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টির আড়ালের তিক্ততা খুব শীঘ্রই বেরিয়ে আসতে শুরু করে এবং একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। আমি দেখেছি মাত্র 1% লোক তাদের প্রথম ভালোবাসাকে জীবনসঙ্গী বা সঙ্গিনী করতে পেরেছে, বাকিদের তো সব দ্বিতীয় বা তৃতীয় বা কারো কারো চতুর্থ নাম্বারে এসে ঠেকেছে। এটা ম্যাটার করে না যে তুমি তার কত নাম্বার ভালোবাসা, বরং এটা ম্যাটার করে যে সে তোমার সাথে সারাটা জীবন আছে কি না। কথা তো সবাই দেয়, কিন্তু কথা রাখতে পারে কয়জন? মুখে তো সবাই বলতে পারে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু শেষ পর্যন্ত হাতটা ধরে থাকে কয়জন? এখনকার সময় প্রেমিক প্রেমিকার অভাব নেই, কিন্তু ভালোবাসার মানুষের বড্ড অভাব। একজন সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হয়তো তুমি ভাবছো কী সব ফালতু প্রেম ভালোবাসার কথা বলছে, কিন্তু ভাই একটা সময় পরে তোমারও মনে হবে যে পাশে কেউ একটা থাকলে মনে হয় ভালো হতো। আর যেসব নিব্বা নিব্বিরা রিলিজিয়ন, কাস্ট, টাকা, সৌন্দর্য, হাইট, গায়ের রং, চাকরি, বাড়ি গাড়ি এসব দেখে প্রেমে পড়ার চেষ্টা করে, তাদের জন্য আমার একটা টিপস, এখনও সময় আছে, অ্যারেঞ্জ ম্যারেজ করে নাও, প্রেম ভালোবাসা তোমাদের জন্য না, বাড়িতে মা বাবা আছেন, তারা ঠিক দেখে শুনে একজন পারফেক্ট কাউকে খুঁজে দেবে। কেন বেকার কষ্ট করছো? প্রেমে পড়তে গেলে কোনো কারণ লাগে না, হঠাৎই তার প্রতি মনের অজান্তে ভালোবাসা হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না, কারণ সত্যিকারের ভালোবাসা লাভ ক্ষতি দেখে না। তাই প্রথম ভালোবাসা থাকা সত্ত্বেও
তুমি যদি দ্বিতীয়বার কারো প্রেমে পড়ো তাহলে তুমি বুঝে নিও যে তুমি প্রথম মানুষটাকে ভালোইবাসোনি। কারণ তুমি যদি সত্যি প্রথম মানুষটাকে ভালোবাসতে তাহলে দ্বিতীয়বার প্রেমে পড়তে না। আর এই সিচুয়েশনে আমি তো বলবো দ্বিতীয় মানুষটাকে সিলেক্ট করা উচিত। তাই বলে আমি ভালো লাগা বা ক্রাশ খাওয়ার কথা বলছি না, আমি সত্যিকার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্যটা তোমার নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, দ্বিতীয় মানুষটা আমাদেরকে অনেক আগলে রাখতে পারে, তারা সম্পর্কের গুরুত্বটা বুঝতে পারে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে যেহেতু তারা আসে তাই তারা বুক ভরা ভালোবাসাও দিতে পারে, তাদের মধ্যে দায়িত্ববোধটাও অনেকটাই থাকে, তারা ম্যাজিকের মতো মনের কথাগুলো বুঝতেও পারে, পিছনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে সমস্ত দোষগুলোকে মেনে নিয়ে আমাদের গ্রহণ করে নেয়। তাই দ্বিতীয় ভালোবাসাটা আমার কাছে প্রথম ভালোবাসার থেকেও অনেক বেশি দামি। এই মানুষগুলো আসেও তোমার এলোমেলো জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, তোমার পাথর মনে ফুল ফোটানোর জন্য। তাই আমি বলি, আমি আমার প্রিয় মানুষটির প্রথম ভালোবাসা হতে চাই না, আমি আমার প্রিয় মানুষটির শেষ ভালোবাসা হতে চাই। আমি আমার বর্তমান মানুষটাকে নিয়েই সুখী আছি। বন্ধু, তোমার কি মনে হয়, প্রথম ভালোবাসা নাকি দ্বিতীয় ভালোবাসা, কোনটা বেস্ট? কমেন্ট করে আমাকে এক্ষুনি জানো। সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম রোগ হলো কেউ কারো নয়। জীবনে তিনটি ব্যাপারে কখনো লজ্জা পাবে না। নাম্বার এক, ছেঁড়া পোশাক। নাম্বার দুই, গরিব বন্ধু। নাম্বার তিন, বয়স্ক মা বাবা। কালো রংটা অদ্ভুত, কপালে লাগলে টিপ, চোখে লাগলে কাজল, আর চরিত্রে লাগলে কলঙ্ক। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারে একা হয়ে পড়ে। কিছু না, এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটা মাছ পথে ছেড়ে দেওয়া। তুমি তোমার কাজ করতে থাকো, কে মূল্য দিল আর না দিল তা জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দেবে। তুমি যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে সুন্দর একটা সময় উপহার দাও, কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকে যাবে। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, মন সুন্দর খুশি থাকলে, আর জীবন সুন্দর রবকে মনে রাখলে। বেইমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না। বাবার হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানো সৌভাগ্য সব বাবার হয় না। প্রতি রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। বাস্তবতা, যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতর শেষ হতে থাকবে, সে একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করে। আমি বিশ্বাস করি রব কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। 35 বছরের ছেলে যদি 18 বছরের মেয়েকে বিয়ে করে তবে তাদের মধ্যে বয়সের পার্থক্য হয় 14 বছর। অনেকের মতে এটা অনেক বেশি, তবে আপনি যদি একজন আদর্শ স্বামী হয়ে বয়সের এই পার্থক্য ঘুচিয়ে দিয়ে তার মনের মতো হতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, অন্যথায় দাম্পত্য জীবনে অশান্তি হবে। মূল্যবোধ শুধু এতটুকুই।
চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই। বড় হয়ে গেছি, একদিন বুড়োও হয়ে যাব, থাকব না আমি, কিন্তু থেকে যাবে স্মৃতি। নির্দিষ্ট সময় পর বুঝতে পারবেন, মৃত্যু ব্যতীত আর কেউ আপনার জন্য অপেক্ষায় নেই। মাটির উপর যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার এক, তা হলো অলসতা। এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দিবে না। নাম্বার দুই, আজ নয় কাল করব। বিশ্বাস করেন, এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। নাম্বার তিন, বড় স্বপ্ন না দেখলে। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি তোমার প্রতি বেশি আশা করে। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি, ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর। এক মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, তারপর বাসে বসে জ্যাম পোহাচ্ছিল। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাঁচতে পারে না। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে, আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজার কষ্ট সহ্য করেও পাশে থাকে। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই হয়তো ভুলতে বসেছি। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ ভালো থাকবে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, আর কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। লোকে কি বলবে এই ভেবে কোনো কাজ করতে লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি পৃথিবী বদলে গেছে? গাছের আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা, পৃথিবী একই আছে। আপনি যদি ক্ষুধার্ত কুকুরকে খাওয়ান তাহলে সে আর আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ, নাম্বার এক মেরে বাঁচো, নাম্বার দুই মরে বাঁচো, নাম্বার তিন লড়ে বাঁচো। যে বলেছে ঠিকই বলেছে, এই পৃথিবীতে এই তিনজন মানুষই শুধুমাত্র ভালো। নাম্বার এক
যে মারা গেছে, নাম্বার দুই যারা এখনও জন্ম হয়নি, নাম্বার তিন আর সে যাকে আমরা চিনি না। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটাকে বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে, এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। কাউকে ঠকাচ্ছেন বা ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। তিন জায়গায় কখনো নরম হবেন না, নাম্বার এক সত্যি কথা বলতে, নাম্বার দুই পিতামাতাকে কেউ গালি দিলে, নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে, কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেচেও বিষধর সাপ হয়ে যায়, মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে? কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে, তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটা পাগল ভেবে এড়িয়ে যায়, এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনই ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শুধু এতটুকুই বলো। যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার।
একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। যে যত বেশি ভালো ও সরল হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। উত্তর খুঁজছে কিন্তু পাচ্ছি না, তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত না আমি অনেক বোকা। অবহেলা শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সবথেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। হারিয়ে গেলে কেউ কখনো গুরুত্ব বোঝে না। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারোর কোনো যায় আসবে না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যর পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়, স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার এক, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার দুই, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার তিন, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান, এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরও জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে আরেকবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায়, নাম্বার এক, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না,
কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার দুই, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার তিন, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার চার, আপনাকে সব সময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার পাঁচ, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস থাকতে হবে। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই ভোলা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে চায়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না, সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয় আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার এক, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা, দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার দুই, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার তিন, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার চার, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইনে ছিল, আমি ছিলাম না। নাম্বার পাঁচ, খুব ব্যস্ততা দেখাবে অথচ ক্লাস, আড্ডা, ঘুরোঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার ছয়, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার সাত, সব সময় তার খোঁজ নিন অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার আট, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন অথচ সে কখনো এমন করে না। উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতোই হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সব থেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা। আমাদের সব থেকে বড় দুর্বলতা হল কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না, সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁধে একটুখানি সুখের আশায়, আবার কেউ
এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে তিনটি গোপন কাজে টাকা আসবেই, পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকে ছাত্র অবস্থায় উপার্জনের পেছনে ছুটতে হয়। যে তিনটি কাজে টাকা আসবেই। নাম্বার এক, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরোক্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার দুই, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার তিন, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখেছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো, বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত কান্না না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি, সময় বুঝে তারাই বাস দিয়েছে। চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার এক, যারা তোমাকে ছোট করে। নাম্বার দুই, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার তিন, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার চার, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় ব্যথাটা, যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হল মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। এবং পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য
তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপবাদ্যের মতো, চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবে না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সে অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারব না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তি তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্য। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসরণকারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না, রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়, ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো, অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘতম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। একটা ভাই কখনোই তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যদি সবথেকে মিষ্টি সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং অশ্রু মুছে দেওয়ার জন্য সেরা। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো।
কারণ বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। আত্মসম্মান আর ব্যক্তিত্ব বজায় রেখে চললে যদি শুনতে হয় অহংকার বেশি, তবে কখনো কখনো তা শোনাও ভালো। নয়তো কংক্রিটের এই শহরে আজকাল মানুষ সস্তা ভেবে কাজে লাগিয়ে প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছে। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাঝি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যে আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়, একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটা বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। আবেগের বসে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সে কথা মনে থাকে না, মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না শেখে না কভু বলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর, সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।